পদত্যাগ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল সাবা পদত্যাগ করেছেন মধ্যপ্রাচ্যে টিভি চ্যানেল আল আরাবিয়ার বরাদ দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স সোমবার সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন শেখ জাবের মুবারক সাবা তবে কুয়েতের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থাটি এ ব্যাপারে এখনও কিছু জানায়নি স্থানীয় এক পত্রিকার বরাদ দিয়ে আল আরাবিয়া জানিয়েছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী আল হামিদ আল সাবা এর ফলে দেশটির মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে চলতি সপ্তাহে তথ্যমন্ত্রী শেখ আল সাবার বিরুদ্ধে আনা অনাস্থা ভোট আনার প্রস্তুতি নিচ্ছিলেন সংসদ সদস্যরা কুয়েত্স টাইমস পত্রিকাটি আরও জানিয়েছে বাজেট এবং সাংবিধানিক আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছেন সংসদ সদস্যরা উপসাগরের তৈল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কুয়েতের পার্লামেন্টটি সবচেয়ে পুরনো আর দেশটিতে যখন তখন মন্ত্রিসভার রদবদল হয়ে থাকে গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠন করা হয়েছে কুয়েতে এই সরকারের আট মাস পার না হতেই প্রধানমন্ত্রী পদত্যাগের খবর পাওয়া গেল দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে